ওম্যান্স কোপা আমেরিকা সেমিফাইনালে কলম্বিয়ার কাছে 1-0 গোলে পরাজয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের স্বপ্ন আগেই ভেঙে গেছে। তবে আজকে সকালে কোপা আমেরিকায় তৃতীয় স্থান দখলের লড়াইয়ে আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামে। ব্রাজিলের বিপক্ষে প্যারাগুয়ে কোপা আমেরিকা সেমিফাইনালে 2-0 গোলে পরাজিত হয়েছিল এবং আর্জেন্টিনা প্যারাগুয়েকে 3-1 গোলে পরাজিত করে কোপা আমেরিকার তৃতীয় স্থানটা দখল করে নিয়েছে। এই ম্যাচে শুরু থেকেই আর্জেন্টিনা আক্রমণাত্মক খেলতে থাকে। তবে প্রথমার্ধের 39 মিনিটের মাথায় একটি আত্মঘাতী গোল খেয়ে বসে আর্জেন্টিনা। মিডফিল্ডার রমিনা নুয়েজের ভুলের কারণে একটি গোল হজম করে বসে আলবি সেলেস্তারা এবং প্রথমার্ধেও শেষ হয় আর্জেন্টিনার 1-0 গোলে পিছিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে ফিরে এসে 78 মিনিটের মাথায় ইয়ামিলা রড্রিগেজ গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এবং খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে 90 মিনিটের মাথায় বনসেগুন্দো আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করেন এবং 2-1 গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এবং তার 1 মিনিট পরেই দারুণ একটা গোল করেন ইয়ামিলা রড্রিগেজ। অতিরিক্ত সময়ে 2 গোল করে আর্জেন্টিনাকে বড় জয় এনে দেয় ইয়ামিলা রড্রিগেজ এবং বনসেগুন্দো এবং 3-1 গোলেই খেলাটি সমাপ্ত হয়, যার মাধ্যমে আর্জেন্টিনা কোপা আমেরিকায় তৃতীয় স্থানটা দখল করে এবং প্যারাগুয়ে চতুর্থ স্থানে জায়গা পায়।